আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গত 5ই জুলাই যে বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা প্রকাশ করতে যাচ্ছি। এখানে 313 জন পদে সিপাহী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু করা যাবে 10ই জুলাই থেকে, অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31শে জুলাই। এখানে নিম্নে নিচে ওয়েব লিঙ্কটাও দেওয়া হয়েছে, তো ডিটেলসটা আমি আলোচনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা সেবা বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটাই পদে 313 জন নিয়োগ দেওয়া হবে, সিপাহী পদে। এর বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800, 17তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC এবং অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতা পুরুষ হলে 5 ফিট 6 ইঞ্চি আর মহিলা 5 ফিট 2 ইঞ্চি হলে এই নিয়োগ দেওয়া যাবে, এবং অবিবাহিত হতে হবে। এছাড়া ডিটেলসটা আপনারা, পুরুষ হলে ওজন হতে হবে 50 কেজি আর মহিলা হলে 46 কেজি গ্রহণযোগ্য। আর যে সকল এলাকা থেকে, যে সকল জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটার একটা লিস্ট দেওয়া আছে। এই লিস্ট অনুযায়ী আপনারা সে সমস্ত এলাকা থেকে, জেলা থেকে আবেদন করতে পারবেন। আর সকল জেলার এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধীরাও আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী হচ্ছে 10ই জুলাই থেকে প্রার্থীরা আবেদন করা শুরু করতে পারবেন, এবং প্রার্থীর বয়স 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। এছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান হলে প্রার্থীদের বয়সসীমা হবে 18 থেকে 32 বছর। আর সম্পূর্ণ অনলাইনে আবেদনটি করতে হবে, এবং সকল রকম এখানে যে নিয়মাবলী আছে সেগুলো নিয়মাবলী ফলো করে অ্যাপ্লাই করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে জুলাই। তো এই সময়ের মধ্যে 313 জন সিপাহী পদে আবেদন করতে পারবেন। আপনারা এই বিজ্ঞপ্তিটা ডিটেলস দেখে আবেদন করে নিতে পারবেন। বন্ধুরা, এবার আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এখানে একই তারিখে 5ই জুলাই মোট 5টি পদে 70 জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 5টি ক্যাটাগরিতে, মানে 5টি পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরুর তারিখ 9ই জুলাই থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে, এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 30শে জুলাই, এবং ওয়েব লিঙ্কটা দেওয়া আছে। এই অনলাইনে আবেদন করতে হবে, যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের নাগরিক থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। এখানে প্রথম পদটি হচ্ছে 60 মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর। এখানে 30 বছর, 18 থেকে 30 বছর হতে হবে, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিল যোগ্য। এর বেতন গ্রেড হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদ হচ্ছে 18টি, 18 জনকে নেওয়া হবে, এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। আর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ টাইপ করতে হবে। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এখানে দ্বিতীয় পোস্টটি হচ্ছে কম্পিউটার অপারেটর, একই গ্রেড 13, বেতন স্কেলও একই 11,000 থেকে 26,590, বয়স অনূর্ধ্ব 30 বছর। এখানে 3জনকে নেওয়া হবে, আর শিক্ষাগত যোগ্যতা হবে বিজ্ঞান বিভাগ থেকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি। এখানেও কম্পিউটারে দক্ষ হতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর পোস্টটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে গ্রেড হচ্ছে 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, অনূর্ধ্ব 30 বছর, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এখানে 6টি পোস্টে 6 জনকে নেওয়া হবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে HSC পাশ হতে হবে। চতুর্থ পোস্টটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, গ্রেড হচ্ছে 16, এই পোস্টে নেওয়া হবে হচ্ছে 30 জন, বয়সসীমা একই 30 বছর পর্যন্ত, 18 থেকে 30 বছর পর্যন্ত। আর এখানে পদ সংখ্যা হচ্ছে, এখানে পদ সংখ্যা 3টি, যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ, গতিসহ
স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পঞ্চম পদটি হচ্ছে অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20, এর বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা, বয়স অনূর্ধ্ব 18 থেকে 30 বছর, 40টি পদ সংখ্যা হচ্ছে 40টি, 40 জনকে নেওয়া হবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, এখানে স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অর্থাৎ SSC উত্তীর্ণ হতে হবে, SSC পাস করা লাগবে। আর এখানে আবেদন সম্পূর্ণ অনলাইনে করতে হবে, 30 তারিখের মধ্যে, 30 জুলাইয়ের মধ্যে বিকেল 5টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে, সাথে পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং যা যা লাগে কাগজপত্র সেগুলো সব সহ আবেদনপত্র সাথে জমা দিতে হবে। আর এখানে টাকা হচ্ছে 1-4 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ 223 টাকা, এবং 5 নম্বর পরীক্ষার জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং টেলিটের চার্জ 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আর এখন আমি বর্ণনা করব একটি বেসরকারির আবেদনপত্র, বেসরকারি একটি চাকরির আবেদন বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে ওয়াটার অ্যান্ড লাইফ বাংলাদেশ। এটি একটি বেসরকারি সংস্থা, পদের নাম হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজার, পদের সংখ্যা 1টি। এর সুবিধা হচ্ছে সপ্তাহে 2 দিন সরকারি ছুটির মতো 2 দিন ছুটি পাওয়া যাবে, বেতন হচ্ছে 80,000 টাকা। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটার অ্যান্ড লাইফ বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি স্থায়ী ভিত্তিতে হিউম্যান রিসোর্স বিভাগের কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আর এই আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে MBA ডিগ্রি থাকতে হবে অথবা সাইকোলজি বা ম্যানেজমেন্টে এ ধরনের বিশেষ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 7 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে, এর মধ্যে ম্যানেজারিয়াল বা সুপারভাইজারি পদে অন্তত 3 বছর এবং বেসরকারি আন্তর্জাতিক সংস্থায় অন্তত 3 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে, ভাষা ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে, দল গঠন মানে টিম মেকিং, সমস্যা সমাধান মানে প্রবলেম সলভিং এবং কাউন্সিলিংয়ে পারদর্শী হতে হবে, মানে কনভিন্সিং পাওয়ার থাকতে হবে, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে, বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই সাবলীল হতে হবে, ফ্লুয়েন্ট স্পিকিং হতে হবে, MS অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে, ঢাকা ও চট্টগ্রাম ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে। চাকরির ধরন হচ্ছে স্থায়ী, কর্মস্থল হচ্ছে বনানী ঢাকা, মাসিক বেতন 70-80,000 টাকা, দক্ষতা এবং অভিজ্ঞতার উপর এই স্যালারিটা নির্ভর করবে, দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে স্যালারি বা বেতন নির্ধারণ করা হবে 70-80,000 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা হচ্ছে বছরে 2টি উৎসব বোনাস মানে ঈদ বোনাস, স্বাস্থ্য বিমা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি থাকবে, মুঠোফোন মানে মোবাইল বিল সহ সপ্তাহে 2 দিন ছুটির সুযোগ আছে। আবেদন যেভাবে করতে হবে হচ্ছে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে কন্ট্রোল প্রেস করে এই লিঙ্কে চলে যেতে হবে এবং অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর আবেদনের শেষ সীমা হচ্ছে 23 জুলাই 2023। তো বন্ধুরা, দেরি না করে আপনারা এখনই আবেদন করে দিন যাদের এই যোগ্যতা এবং অভিজ্ঞতা যাদের সাথে মিলে যাবে আজকে। আর দেরি না করে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারেন। আর এখানে ক্লিক করলে যে পেজটি আপনাদের সামনে চলে আসবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা এই চাকরির বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ইংরেজিতে দেওয়া হয়েছিল, আমি বাংলায় আপনাদেরকে কনভার্ট করে দেখিয়ে বলে দিয়েছি। তো এই যোগ্যতা সম্পন্ন যদি আপনাদের মধ্যে কেউ থাকেন অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারেন। তো এই পর্যায়ে ভালো থাকবেন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলে সমস্ত সরকারি এবং বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে, প্রকাশের সাথে সাথেই দেবার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার এই বিজ্ঞপ্তি সাথে সাথে পেয়ে যাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন চেপে রাখবেন, তাহলে বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই আপনাদের কাছে চলে যাবে। আর ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে সকলেই উপকৃত হতে পারে, আমরা সকলেই আপনারা যার যার যোগ্যতা সম্পন্ন চাকরি এবং কাঙ্ক্ষিত চাকরিটি বেছে নেবেন এবং নিজেদের স্বপ্ন পূরণে সার্থক হবেন, এটাই সবার জন্য কামনা। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।